আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব 15তম বিসিএস বাংলা অংশ। 1. ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন ক. কাজী আব্দুল উদুর, আবুল হোসেন প্রমুখ। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে গ. উসর বলে। সোনালী কাবিল এর রচয়িতা কে? খ. আল মাহমুদ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? ক. বিপরীত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? গ. বসন্ত। ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করে? খ. ঐচ্ছিক। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরম দুটি কার লেখা? ঘ. শেখ ফজলুল করিম। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? খ. আলালের ঘরের দোলাট। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? খ. 1872। ট্র্যাজেডি কমেডি এবং ফার্সের মূল পার্থক্য? ক. জীবনানুভূতির গভীরতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? খ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন? খ. সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা? ক. কালীপ্রসন্ন সিংহ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এই উক্তিটি কার? ঘ. প্রমোদ চৌধুরী। কোন বানানটি শুদ্ধ বানানটি নির্দেশ কর? ক. মুহুর মুহু। দুর্লভ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? খ. দীপযুগ লোক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ? ক. শৈত্য। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? ঘ. সে যে চাল চেয়েছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। ঘ. সে যে চাল চেয়েছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।